কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে 12টা আর আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি, কিন্তু সকালে তোমাদের সামনে এসে কোনো কিছু কথা বলিনি। আজকে দুদিনের ব্লগ তোমাদেরকে আমি দেব। আগের দিন ফিস্ট করেছিলাম, 25 ডিসেম্বর ফিস্ট করেছিলাম আমাদের বাড়ির ছাদে। আমাদের বাড়ি মানে যেখানে আমি ভাড়া থাকি সেইখানের ছাদে। তো সেই ফিস্টের কালকের ব্লগটা ছিল, তো কিছু কিছু শ্যুট করেছিলাম, তো সেটা তোমাদেরকে আজকে দেব। তো তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি, সেই জন্য সামনে এসে কিছুটা কথা বলবো। আর সেই জন্যই আর কি, আর রান্না আজকে রান্না বান্না কিছুই দেখাবো না, কালকে এর ফিস্টটাই তোমাদেরকে মানে তোমাদের সাথে শুধু শেয়ার করছি। আজকে কিছু কাজকর্ম করছি না, আজকে রান্না বান্না আমি খুব হালকা পাতলার উপর কিছু করেছি, কারণ কাল অনেক ডিস্টিচ খাওয়া হয়ে গেছে, সেই জন্য হালকা পাতলা রান্না করেছি। আর জামা কাপড় প্রচুর জামা কাপড় কেচেছি, প্রচুর জামা কাপড় এখনো ছাদে দিয়ে আসিনি। বললাম এখন 12টা বাজে, মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে, জামা কাপড়টা দিয়ে এসে স্নান করবো, ডোডাকেও স্নান করাবো, পুজো করবো। তো রান্নাটা আজকে কি করেছি বলে দিই, ডিমের ডালনা করেছি আর বিট গাজর ভাজা করেছি। তো রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি না, শুধু ফিস্টের কিছু কিছু ব্লগ, মানে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। তো তোমরা সবাই আমাকে বলছিলে যে দিদিভাই ওই হ্যাংআউটটা কাটাও, যে বাড়ি শিফট করেছো, বাড়ির পুরনো ওই ভাঙা টাঙা সব ব্যাপারগুলোকে তুমি কাটাও। তো আস্তে আস্তে চেষ্টা করেছি কাটিয়ে ভালো করে সুস্থভাবে লাইফটাকে নিয়ে যাওয়ার। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, কারণ তোমাদের কমেন্ট আমাকে একদম পুরো কি বলবো এনার্জি দিয়ে দেয়। তো এনার্জি দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছো, আগের আমি আর এখনের আমি অনেকটাই তফাত, নিজেকে একটু পাল্টেছি। তো যাই হোক, আজকে ঘরের কিছু কাজকর্ম তোমাদেরকে দেখাবো না, আজকের এই ফিস্টের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। খুব মজা করেছি, আনন্দ করেছি, আর দেখলে বুঝতে পারবে মানে পাড়াতেই করেছি। তো আমি যেখানে বাড়ি সেখানেতেই ভাড়া নিয়েছি, থাকছি এখন। তো সেখানে সব কাকিমারা না সবাই মিলে খুব নাচ গান, ওখানের মধ্যে আমি ছোট ছিলাম, তো সবাই মিলে খুব আনন্দ করেছি। সেই সব কিছু নিয়ে তোমাদেরকে শেয়ার করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে, আর খুব হাসিও পাবে, খুব মজাও পাবে তোমরা। তো ব্লগটার সাথে থাকো, তো চলো ওই ব্লগটা দেখতে থাকো। আর আরেকটা কথা তোমাদেরকে বলতেই আমি ভুলে গেছি, দেখেছো পুরো মাথা কাজ করছে না। আজকে ডোডোকে, কাল 25 ডিসেম্বর ছিল, তো ডোডোকে স্যান্টা গিফট দিয়ে গেছে। ডোডোকে স্যান্টা কি গিফট দিয়েছে আর ওর মনের ইচ্ছেটা পূর্ণ হয়েছে কিনা সেটাও তোমাদের সাথে একটু তুলে ধরেছি। স্যান্টা ওকে মোটামুটি তিন চার বছর ওকে গিফট দিয়ে যাচ্ছে স্যান্টা, তো তোমরা বুঝতেই পারছো স্যান্টা কে। তো যাই হোক, মানে প্রত্যেক বাচ্চাদের কাছে তাদের বাবারাই তো স্যান্টা, তাদের বাবা মায়েরাই স্যান্টা, বিশেষ করে বাবারা স্যান্টা। তো স্যান্টা ওকে গিফট দিয়েছে, রাত 12টা পর্যন্ত আমার হাজবেন্ড বসেছিল, ছেলে ঘুমোলে তারপর রাত 12টার পরে ওকে গিফটটা দেবে, ও ঘুমোচ্ছিল ওর মাথার কাছে গিফটটা রেখে দিয়েছিল। তো গিফটটা দিয়েছে, আর আমাকেও স্যান্টা গিফট দিয়েছে। আমাকে কি দিয়েছে না, আমাকে একটা ব্র্যাঙ্গেলস দিয়েছে। তো স্যান্টা আমাদের দুজনকেই গিফট করেছে, তো সেই জন্য খুব খুশি কালকের দিনটা। কিন্তু অত খুশির মাঝেও একটুকু মন খারাপ ছিল, তার কারণ বরকে অফিস যেতে হয়েছিল, শুধু আমি আর ছেলে ফিস্ট করেছিলাম, তাই একদম পুরো মন খুলেও আনন্দ করিনি, আবার একদম যে আনন্দ করিনি তাও বলবো না। তবে আনন্দটা সন্ধেবেলাতেই আনন্দটা হয়েছে, তো সন্ধ্যেরই বেশি কিছু জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করেছি। সকাল থেকে দুপুর পর্যন্ত তেমন কিছু শেয়ার করতে পারিনি, অল্প অল্প করেছি। তো চলো যাই হোক, তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আজকে তো 25 ডিসেম্বর, তো স্যান্টা তো আসবে, মানে কাল এসেছিল রাত 12টার সময়। তো স্যান্টা ডোডোকে গিফট দিয়ে গেছে, এই দেখো স্যান্টা ডোডোকে গিফট দিয়ে গেছে। তো ডোডো বলছে সবাইকেই তো স্যান্টা গিফট দিয়েছে, তো এখন কিছুদিন ধরে ডোডো একটু পড়াশুনো করতে চাইছিল না, পড়াশুনো তারপর গান করতে চাইছিল না, তো ও মনে মনে স্যান্টাকে প্রে করেছে যে আমি এবার থেকে পড়াশুনো করব। তাই তো পড়াশুনো করব, রেয়াজটা আমি ঠিক করে করব, সেই জন্য স্যান্টাকে গিফট দিয়ে গেছে, ঠিক তো?
করবে তো, তাহলে কিন্তু সামনে বছর আর দেবে না। তো এখন খুলছে, মানে ঘুম থেকে উঠে থেকে দেখা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে যে ছেলে 7:30-7:45 ঘুম থেকে উঠছে এখন শীত পড়া থেকে, সে এখন উঠে পড়েছে 7টা, গিফট দিয়ে গেছে কিনা দেখার জন্য। তো এই যে গিফট দিয়ে গেছে, ভালো করে খোলো, কি গিফট দিয়েছে জানি না। ফ্যানটা তো সবাই ঘুমিয়ে পড়লে তারপর আসে, ওই জন্য ও তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিল কাল, একদম মানে খেয়েছে আর ঘুমিয়েছে, তাড়াতাড়ি খোলো। দাঁড়াও ভেঙে যাবে, কি দিয়েছে দেখি, খোলো 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 খোলো, র্যাপারটা খোলো, ওই ভাবে র্যাপারটা খুলবে না, এই যে খোলো, এই গেছে খোলো, ওটাকে টানো টানো টানো, এতে পিন গুলো আছে কোথায় পড়ে যাবে, তো নাও 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 নাও, এটাকে খুলে বন্ধুদের দেখাও স্যান্টা কি গিফট দিয়েছে। এই দেখো স্যান্টা ডোরোকে গিফট দিয়ে গেছে, আর্মি ভ্যান, দেখি দেখি, এখানে এসো এখানে এসো এখানে এসো, এই যে। আর তুমি বন্ধুদেরকেও বলো স্যান্টা এই ভিডিওর মাধ্যমে স্যান্টাও জানতে পারবে যে তুমি এবার থেকে পড়াশোনা করবে আর রেয়াজ করবে, মামার কথা শুনবে, তাই তো? ভালো করে বলো, মুখে বলো মুখে বলো মুখে বলো বলো বলো, এবার থেকে আমি রোজ পড়াশোনা করব, মন দিয়ে পড়াশোনা করব, রেয়াজ করব, কথা শুনব, যাতে সামনে বছর আবার স্যান্টা গিফট দিয়ে যাবে, তাই তো? না করলেই গিফট দেবে না, এবছর তুমি প্রে করেছো তাই গিফট দিয়ে গেছে স্যান্টা। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আজকে অনেক কিছু চমক আছে, চমক আছে মানে আজকে আমরা ফিস্ট করছি 25শে ডিসেম্বর। তো আজকের আর কালকের ব্লগ তোমাদেরকে দেবো বলেই যে আজকে দেখি কতটা কি শেয়ার করতে পারি। আর চলে এসেছি আমরা ফিস্টের কাছে, আমরা যেখানে থাকছি এখন যে বাড়িতে, তো সেই বাড়ির ছাদেই ফিস্ট করছে, এই যে দেখছো সকালের জলখাবার খেতে শুরু করে দিয়েছি, সবাই খাচ্ছে আর রোদের মধ্যে শীতকালে, এখন বাজে 11টা আর আমরা জলখাবার খাচ্ছি, ডিম সেদ্ধ, স্যান্ডউইচ আর কফি, এই যে। আর ডোরোর তো স্যান্ডউইচ ট্যান্ডউইচ একটু বেশি পছন্দ, তো সেই জন্য বাবু একদম চুপচাপ খাচ্ছেন। আর এই যে যে গিফটটা স্যান্টা গিফট করেছে ওকে, স্যান্টা যে জিনিসটা গিফট করেছে সেটা নিয়েই বসে আছেন, সারাক্ষণ ওটা নিয়ে এখন চলছে। তো এই যে ওর খাচ্ছে দেখছো, নিজে হাতে এই সব জিনিসগুলো নিজে হাতে খাবে, আর ভাত মুড়ি রুটি তখন খাইয়ে দিতে হবে। তো যাই হোক, আমার ডোডোর আর আমার, আমি ফিস্ট করছি, মানে ওকে আর কি ধরবো, ও তো জানোই ও কিছুই খায় না, তো সেই জন্য ওর আমি কোনো পয়সা টয়সা কিছু দিইনি, সবাই দিতেও বারণ করলো, আমারটা থেকেই ও খাচ্ছে মা ছেলে। আর ডিম সেদ্ধটা ডোডো খেয়েছে, আমি শুধু স্যান্ডউইচ আর কফি খেয়েছি, আর কিছুটা আমাকেও তোমাদেরকে দেখাবো। এই দেখো ওই সময় তো কথা বলতে পারা যায়নি, কারণ এত লোক আছে আর সেই জন্য কোনো কিছু আমি কথা টথা বলিনি, শুধু ভাবলাম একটু তোমাদের সামনে আমি আসি, জাস্ট এইটুকুই, সামনে আসলাম, আমার আনন্দটুকু, আমার দুঃখটা তোমাদের সাথে যেমন ভাগ করেছিলাম আনন্দটাও তোমাদের সাথে ভাগ করবো, সেটাই তো, তাই না? যেহেতু তোমরা ফ্যামিলি, তো সেই জন্য আমার আনন্দটুকু তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম। আর এবারে দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছি দুপুরবেলা, এই যে এটা প্রথম ব্যাচ, তার প্রথম ব্যাচ না, ডোডো আর আর দুজন বাচ্চা নয় আর কি, তো আর দুজন খেয়ে নিয়েছে, আর এবারে আমরা বসেছি, এটা বলা যায় সেকেন্ড ব্যাচ। তো ওই যে বাচ্চাটাকে দেখছো, ওই বাচ্চাটা ডোডো একসাথে খেয়েছে। তো এবারে আজকের মেনুতে আমাদের হয়েছে, দুপুরের মেনুতে ডাল, বাঁধাকপির তরকারি, লেবু তো দেখছো, আর মাংস, চাটনি, এটাই হয়েছে। আর রাতেও আছে, রাতেও আমাদের মানে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ফিস্ট চলেছে, রাত্রিবেলা আছে কচুরি, আলুর দম আর মিষ্টি, নতুন গুড়ের রসগোল্লা, আর কফি আছে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা যে যখন ইচ্ছে কফি খেতে পারে, তো কফিটা আছে। তো মাংস দিয়ে গেল,
ডোডো শুধু ডাল দিয়ে ভাত খেয়েছে, আর কিছু খায়নি, শুধু ডাল দিয়ে ভাত খেয়েছে, আর মাংস মানে চিকেন হয়েছে, চিকেন এক পিস খেয়েছে। আমার ডোডোর খাওয়া এইটাই। আর এবারে সেকেন্ড ব্যাচ বসেছে, সেকেন্ড ব্যাচ বসেছে, তো আমি কিছু দিইনি, মাঝে মাঝে একটু একটু জল টল যা দিচ্ছি এইটুকুই। ডোডো নিচে গেছিলাম, আমি বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কেন বলো তো, আমার ছোট বাচ্চা বলে ওরা সবাই আমাকে কিছু করতে দেয়নি, যেহেতু ন্যাড়া ছাদ, ছাদটা ন্যাড়া, সেই জন্য আমাকে সবাই কিছু করতে বারণ করলো, বললো তুমি তোমার বাচ্চাকে দেখো। আর এবারে সন্ধেবেলা, সন্ধ্যাবেলা কড়াইশুঁটির কচুরি হচ্ছে, আর আর একটা চমক আছে, আমাদের পাড়ার কাকিমা জেঠিমাদের নাচ আছে সাথে, তো বিশাল চমক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন কড়াইশুঁটির কচুরি হচ্ছে, সেই জন্য একটু অল্প একটু শেয়ার করলাম, আর আমিও সাথে একটু করছি। ডোডো খেলছে, পাশে আছে খেলছে, ওই ওই যে গিফটের গাড়ি নিয়ে খেলছে, আর সবাই মিলে আমরা গল্প করতে করতে কাজ করছি, আর গানও চলছে, এত জোরে গান চলছে যে আমাকে ভয়েসটাকে দিতে হয়েছে, তার কারণ নাহলে তো কপিরাইট খাবো তোমরা জানো, তো সেই জন্য ভয়েস দিয়েছি, এত আওয়াজ হচ্ছে, আমি আমার কথা কিছুই, ওই জন্য বোবার মতন তোমাদের সামনে শুধু ক্যামেরাটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, কাকিমাদের ডান্সটা আছে শেষে, আর ডান্স দেখতে দেখতেই আমি ভিডিওটা শেষ করে দেবো, এখনও আছে কিছুটা ভিডিও, এক দেড় মিনিটের মতন, তো দেখো। আর এই যে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, নতুন করে রসগোল্লাটা না, মানে এত সুন্দর আলুর দমটার সাথে কচুরি লাগছিল, ফিস্টের খাবার বলে কথা। আর সায়ন তো অফিসে ফিস্ট করেনি, সায়ন বিরিয়ানি খেয়েছে, রাত্রিবেলাও বিরিয়ানি এনেছিল, বিরিয়ানি, এই যে আলুর দমটা তোমাদেরকে দেখাই হয়ে গেছে। আর আলুর দমটা হয়েছিল ছাদেতেই, ছাদেই রান্না হয়ে গেছিলো আলুর দমটা, শুধু কচুরিটা এখানে হচ্ছে, আমরা যে ঘরটাই থাকি তার পাশে আর একটা ঘর আছে সেইখানে। আর এবারে কফি একবার করে খাওয়া হয়ে গেছে, এবারে তেল গরম হচ্ছে কচুরির জন্য, তো আমি হাতটা ধুয়ে নেবো, কারণ কচুরিতে একটু করছিলাম, বানাচ্ছিলাম ওই পুরটা আর কি ভরছিলাম, তো হাতটা ধুতে এলাম। আর এই যে এবারে কচুরি ভাজা হবে, তো সেই জন্য তেল গরম হচ্ছে, মানে বসানো হচ্ছে আর কি, সবে তো দেখছো পুরটাকে ভরা হচ্ছে। তো ফিসটা সত্যি কথা বলতে না দারুণ লেগেছিল, খুব মজা হয়েছিল, তবে ওই বললামই সকালে বলেইছি একটু ইনকমপ্লিট লাগছিল, কারণ বরটা যদি থাকতো না পুরো আরও আনন্দটা দ্বিগুণ হতো, কারণ ওকে ছাড়া কোনো কিছু আনন্দ করতে না ঠিক ভালো লাগে না। তো এখনও কাকিমাদের জেঠিমাদের ডান্সটা বাকি আছে, মানে এক কাকিমার জেঠিমাই ডান্সটা করবে, তো একটু পরে শুরু হবে, যেহেতু গানটা চলছে ওদের এখনও এন্ট্রি হয়নি, তো এই যে দেখো গান চলছে এখানে, আর সবাই মিলে হো, আর ওকে এখানে সবার থেকে আমি ছোট, তো দেখতেই পাচ্ছ সবাইকে মাঝে মাঝে দেখাচ্ছি, আর এই দেখো ডান্স হচ্ছে দেখছো, তো এই কাকিমার জেঠিমার ডান্স হচ্ছে, আর আমি সেই ফাঁকে ভাবলাম একটুকু, এই যে সব বেলতে বেলতেও শুরু হয়ে গেছে, মারাত্মক, আর আমি সেই জন্য একটু ক্যামেরা করে তোমাদেরকে দেখালাম, শেষে একটুকু তোমাদেরকে নাচটা দেখিয়ে দেবো। তো জেঠিমাদের ডান্সটা তোমরা এনজয় করতে থাকো, আর আজকের মতন তোমাদের সবাইকে টাটা।